চল বলে দিব। বাবা বাবা, তোমার দুটো পায়ে ধরে আমাকে বিয়ে দিও না। এমন করিস না, বক বাড়িতে মেহমান, বক বক এমন করিস না, বক বক ঠান্ডা বাতে চুপ করে। বাবা, আমার মেয়ে কি আপনাদের পছন্দ হয়েছে? জি মাশাল্লাহ। মাশাল্লাহ, তোমার কি ছেলে পছন্দ হয়েছে? জি না। নামানি কি বলতে চাও? আচ্ছা, উনি কি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন? না। ইনশাল্লাহ বিয়ের পর থেকে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন। আপনি কি কোরআন তেলাওয়াত করতে পারেন? জি না। ছোটবেলায় খুব সুরলা কণ্ঠে কোরআন পড়তো আমার মেয়ে। আচ্ছা, সমস্যা নেই, আমরা শিখিয়ে নেব, কোনো সমস্যা নেই। না, সমস্যা আছে। এক নম্বর সমস্যা হচ্ছে, আমি একজনের সাথে প্রেম করি, সে ইটালি থাকে, একটু আগে আমাকে কল দিছে, তার সাথে আমার ফেসবুকে পরিচয়, তাহলে স্যার আমি কাউরে বিয়ে করতে পারবো না। আর আমি একটা স্মার্ট ছেলে চাই, আমি তো হুজুর ছেলে চাই না। আপনার কিছু মনে করে না, আমার আর কিচ্ছু করার নেই। এই এই কি বলতেছ চাগলি, আবোল তাবোল? হ্যাঁ, শিক্ষা দীক্ষা কিচ্ছু নাই, কার সামনে কি বলতে হয়, মেহমানের জন্য কি জোর করছো? বেয়াদব ভাই, ম্যাডাম যদি পায়ে ধরে আমাকে বাঁচান, আব্বা আমাকে জোর করে বিয়ে দিচ্ছে, আর আমি এই হুজুর ছেলেকে বিয়ে করব না, আমি একটা স্মার্ট ছেলে চাই। জুতাইয়া লম্ব কিনে ফেলা দেবে। আঙ্কেল, আপনি ওনার উপর উত্তেজিত হবেন না, ওনার নিজের মত প্রকাশ করার স্বাধীনতা রয়েছে। ইনশাল্লাহ একদিন হয়তো বা উনি ওনার ভুলটা বুঝতে পারবে। আল্লাহ আপনাকে হিদায়াত দান করুক, আপনার ভাগ্যে আল্লাহ যা রেখেছে তার সাথে আপনার বিবাহ হোক। আল্লাহ আমার এই বোনটাকে নেককার বান্দার হাতে তুলে দিন। ভাইজান চলাম। ভাই, আপনার কি ভালো মানুষ, আমার কি খুশি লাগতেছে। জি, আমরা তাহলে আসি। আসসালামু আলাইকুম। খুশি লাগতাছে আব্বা? অনেক খুশি লাগতাছে। জাগো জাগো রে মুসলমান, জাগো জাগো রে মুসলমান, উঠো উঠো রে মুসলমান, উঠো উঠো রে মুসলমান, ঘুমিও নার মুমিন মুসলমান, ঘুমিও নার মুমিন মুসলমান, ঘুমালে আর পাবে না আল্লাহর কালাম, ঘুমালে আর পাবে না আল্লাহর কালাম, জাগো জাগো রে মুসলমান, জাগো জাগো রে মুসলমান, উঠো উঠো রে মুসলমান, উঠো উঠো রে মুসলমান। এই কি, তোমরা কি শুরু করছো এই সময়টার মধ্যে? কি শুরু করছো তোমরা, মানুষকে ঘুমাইতে দিবে না নাকি? জি, আমরা এই সময়ের মধ্যে মানুষ তো একটু ঘুমা, আরামে ঘুমাইবো নাকি? তোমাদের জন্য তো আমি ঘুমটা আসতে পারলাম না, ঘুমটা তো ভেঙে গেল। কি শুরু করছো তোমরা? জি, আসলে আমরা মানুষ যেন সময় মতো সেহরি করতে পারে, এর জন্য সবাইকে জাগিয়ে দিচ্ছি। সেহরির জন্য জাগা দিচ্ছ, ভালো কথা। প্রত্যেকের বাড়িতে ঘড়ি আছে তো, অ্যালার্ম আছে তো, সবাই তো মনে করে যে অ্যালার্ম দিয়ে রাখে, তো তোমরা এইভাবে তো জাগানোর কোনো মানে মানে হয় না, মানুষের তো ঘুমানো ডিস্টার্ব হয় রে ভাই। জি, আমরা আসলে আন্তরিকভাবে দুঃখিত আপনাকে বিরক্ত করার জন্য, তবে আপনার বাসার মতো সবার তো আর অ্যালার্ম দেওয়া থাকে না। এই কথাটা ঠিক না যে সবার ঘরে ঘড়ি নেই, প্রত্যেকের ঘরে কম আর ছোট আর বড় ঘড়ি আছে, প্রত্যেকে অ্যালার্ম দিয়ে রাখে, এগুলো মাথায় রাখবা। কিন্তু আমাদের এলাকাতে এমনও আরও অনেক গরিব মানুষ আছে যাদের বাসায় ঘড়িও নাই, মোবাইলও নাই, অ্যালার্ম দেওয়ার মতো কোনো কিছু নাই, তাদেরকে আমাদের জাগিয়ে দিতে হবে, তারা যেন সবার মতো সেহারিটা করতে পারে। আমরা এখন আসি। আসসালামু আলাইকুম। এই চলেন সবাই। জাগো জাগো রে মুসলমান, কতক্ষণ যাবত বসে আছি। আরে নাস্তা হবে, কই গেলে তুমি, এত ফোন লাগে নাস্তা দিতে? আম্মু সবসময় স্লো, এরকমই তো করবো। আরে আস্তে কথা বলেন, রোজার দিনে এত চিল্লা চিল্লি করার কি আছে? আর আমি তো রোজা জানেন, তারপরে তো খাওয়ার একটা ব্যবস্থা করছি। তুমি রোজা, বাড়িতে কি সবাই রোজা নাকি? আমি তো অসুস্থ মানুষ, আমি তো রোজা না, চিল্লা চিল্লি করবো না কি করবো, এতক্ষণ লাগে নাকি? তুমি বসা রাখছো যে সবাই রে। তোমার ছেলে মেয়েরা তো অসুস্থ না, কই তারা কেউ তো রোজা রাখে না। আম্মু
আমার ডান্সিং ক্লাস আছে, আমি ডান্স করি, আমার ফিল্টার তো, আমি রোজা রাখলে আমার স্কিন ডাল হয়ে যাবে না, এতটুকু বুঝে না। আর তোর কি সমস্যা, কথা বলিস না কেন? তুই তো ঠিকমতো গোসলও করিস না, নামাজ পড়িস না, জুম্মার দিনটাও নামাজ পড়তে যাস না। আচ্ছা তোদেরকে আল্লাহর ভয় না একটু? আম্মু তুমি প্রতিদিন খাওয়ার সময় চিল্লাচিল্লি করো, এটা খুব বাজে একটা অভ্যাস। আর তুই কি রাস্তা দিচ্ছ, পাউরুটি কোলা জেলি এটা পুরো ড্রাই ফুড, এটা খাওয়া যায় নাকি? কই পরোটা কোথায়, ডিম কই, সবজি কই, কিছু তো একটা থাকবে। এই একটাই তো পারে, আর কি পারে? সারাদিন বগর 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 করতে পারে, মনটা চায় হলে পাইতে বেড়ে যেটা কোনো কিছু খবর নাই, একটা জিনিসের সিস্টেম নাই, খালি বকর 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 করতে থাকে সারাটা দিন। আর আজকে কি কিছু হবে, পরোটা বানাও নি, হ্যাঁ পরোটা ছাড়া খাওয়ার যায় নাস্তা। কে যাবে বাইরে থেকে বের হয়ে? তুই যা বাইরে, যা যা বাইরে, যা লজ্জা করে না, তা বুঝা ধাম না হয়েছিস, শরীরটাকে ফুলাইছিস, রোজার দিনে তুই এখানে, ছি এটা রোজার মাস ঠিক আছে ভাই, আমি তো অসুস্থ। কিসের অসুস্থ তুই? ও অসুস্থ, ও সারাদিন নাচ গান করে বেড়ায়, আর ওই বাউন্ডেলে তো ফাজিল হয়ে গেছিস তোরা, অসভ্যকু থাকার চাপ। চাচু আপনিও দেখি আমার মতো খাওয়ার সময় চিল্লাচিল্লি করেন, এটা কিন্তু খুব খারাপ অভ্যাস। স্টুপিড কুথাকার, বাড়ির কাছে মসজিদ, তারপরে এক ওয়াক্ত নামাজ পড়তে যাস না, আবার কথা বলাস। কালকে থেকে যাবো নে ভাই, জানো প্রতিদিনই বলে কালকে থেকে পড়বে, কালকে থেকে পড়বে, কিন্তু কোনোদিনই যায় না। কালকে না, আজকে থেকে যাবি, এখন থেকে যাবি, ঠিক আছে? কোনো কথা শুনতে চাই না কালকে থেকে। এই বস, কই যাস ভাই? আমি চুপ। কালকে থেকে পাঁচ ওয়াক্ত নামাজ, আর মসজিদে যে নামাজ পড়বি আমার সঙ্গে মসজিদে যাবি। আমি যদি আমেরিকা থেকে এসে মসজিদে যাই নামাজ পড়তে পারি, পাঁচ ওয়াক্ত তোরা পারবি না কেন? হ্যাঁ তোরা পারবি না কেন? আর রোজা রাখতে বললি গ্যাস্ট্রিকের সমস্যা, মুখ সমস্যা, তমুখ সমস্যা, অসভ্যগুলি কোথাকার? কে কিরে কথা কথা কেন ভাই? একটু বাজারে যেতে হবে, একটু জরুরি কাজ আছে, যাবো আসবো। যা তাড়াতাড়ি। আরে তোমাকে বলতেছি, কাউকে খেতে দিবে না, একদম খাওয়া দাওয়া বন্ধ করে দাও। স্টুপিড, সব খাওয়া দাওয়া বন্ধ। আর নাচের ক্লাস তোমাকে ছোটাই দেবো, নাচের ক্লাস। আর কালকে থেকে হুজুর রাখবি, হুজুর ডাক, আরবি পড়া। তোমরা চিন্তা করো না বাবা, একদিন পরহেজগার বউ আমার ঘরে এনে দেবে আল্লাহ ইনশাআল্লাহ। মা আমি আর মেয়ে দেখতে যাবো না। আরিফ তুই কিছু বলিস না, কিছু হয়েছে বাবা আমার বল। কিছু হয়নি মা, মেয়ের বাবা খুব পরেজগার মানুষ আলহামদুলিল্লাহ, আর আমি কোনো কিছুতে হতাশ হই না, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদের ভাগ্যে যা রেখেছেন তাই হবে। মা আপনি কষ্ট পাবেন না, বাবা আমাদের ছোটো রেখে ইন্তেকাল করেছেন, আপনি অনেক কষ্ট করে মানুষের বাড়িতে কাজ করে আমাদের মাদ্রাসায় পড়াশোনা করেছেন, আমাদের মানুষের মতো মানুষ করেছেন। আমাদের বিয়ে নিয়ে আর চিন্তা করবেন না, আমরা আমাদের বিয়ে নিয়ে এখন আর ভাবছি না, আমাদের ছোট বোন নূরকে বিয়ে দিয়ে আমরা বিয়ে করব। মা ভাইজান যা বলেছে তাই করেন। শোনো বাবা, আজকে নূরকে দেখতে আসবেন। আলহামদুলিল্লাহ। আমি ছোট মানুষ মা, তোমাদের উপরে তো কখনো কোনো কথা বলিনি, আজও বলবো না, তোমাদের আদেশেই আমি বড় হয়েছি, তোমরা যা বলবা তাই। আলহামদুলিল্লাহ। একটু গরু গোশত নিয়ে এসো বাবা। ঠিক আছে মা, আমি তাহলে এখন আসি, আসার সময় আমি গোশত নিয়ে আসবো। আচ্ছা বাবা। মা আমিও একটা কাজের সন্ধানে যাচ্ছি, আপনি দোয়া করবেন। আচ্ছা বাবা যাও। আসি। আজকে আমি অনেক ভালো একটা স্বপ্ন দেখেছি। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম স্যার, আপনার সাথে একটু কথা ছিল। কি কথা? চাকরির ব্যাপারে আর কি একটু কথা ছিল স্যার। চাকরির ব্যাপারে তো ভাই এখন চাকরি নাই, আপনি বসেন একটু পরে কথা বলি, এখন হিসাব করতেছি, দেখেন না ভাই, বসেন। আমার একটা চাকরির দরকার। চাকরি? জি স্যার, ইমার্জেন্সি, আমার একটা চাকরি ধরলে অনেক ভালো হতো, উপকার হতো স্যার অনেক। বুঝলাম না ভাই, মানে টিভির দোকানে একটা তো শোরুম তাই না, এখানে কি ধরনের চাকরি চালাবো স্যার? সেলসম্যান হিসেবে আমি একটা চাকরি চাই। সেলসম্যান ভাই, আমার যদি কাস্টমার যদি আসে দেখে যে আপনি একটা পাঞ্জাবি পরে আসছে, বুঝলাম না, এখানে সেলসম্যানের চাকরি আমার যারা এখানে দেন, আপনার সিভি আসা হচ্ছে গিয়া ওই যে একটা সিভি বিবিএ পাস, হ্যাঁ এই দেন মাস্টার্স পাশের বিবিএ পাস আছে, এখানে মাস্টার্স পাশে সিভি পড়ছে, আমি তো মানে এদেরকে চাকরি দিতে পারি না, সবগুলো স্মার্ট মোলাবার স্যার। আসলে আমি মাদ্রাসায় পড়ছি স্যার। স্যার আমার কমি মাদ্রাসের বোর্ডের সার্টিফিকেট আছে স্যার। আপনি ইংলিশ পারেন আর কি স্যার? মোটামুটি স্যার, তেমন একটা ভালো পারি না। ছোটবেলা থেকে এই মাদ্রাসা থেকে পড়ি। যেহেতু আপনি চাকরি করতে আসছেন বা চাকরি খুঁজতে আসছেন, তো ইংলিশের থেকে আপনি ইংলিশ পারবেন না। আমার এখানে অনেক সময় ফরেনার আসে, তো জি স্যার, ঠিক আছে, তাদেরকে ডিল করতে হন স্যার। মোটামুটি স্যার আমি পারবে স্যার। পার ভালো পারেন না, আপনি এখানে আসছেন কীভাবে? আপনারা এখানে জানেন যে এই দেখেন একটা টিভি, হ্যাঁ এখানে হচ্ছে কি নেটফ্লিক্স, নেটফ্লিক্স কি বলেন এই যে ধরেন, এই যে নেটফ্লিক্স এটা কি আপনি জানেন? এটা মোটামুটি স্যার শিখে দিতে পারবে। নেটফ্লিক্সটা কি স্যার? এটা তো তেমন জানা নাই কিন্তু স্যার শিখে। এটা সিনেমা, এখন আপনি যে লাইনে আছেন আপনি তো সিনেমার লাইনে না ভাই, এটা তো বুঝতে হবে। নেটফ্লিক্সে আমরা হলিউড ছবি দেখি, ওয়েব সিরিজ হয়। জি স্যার। নেট, আপনি যে লাইনের লোক এই লাইনের চাকরি এখানে হবে না। সিনেমার লাইনের মানে প্রচুর ব্যাপার আছে, প্রচুর ফাংশন আছে, আপনি এখানে কীভাবে চাকরি করবেন তাহলে বলেন। আমাদের এত সময় আছে যে আমি এখন হিসাব করতেছি, আপনি একরকম একটা ডিস্টার্ব বলা চলে তাই না? এটা তো একটা এক ধরনের ডিস্টার্ব। চাকরির যে দরকার সে। আচ্ছা ভাই, আমি আচ্ছা আপনি ইংলিশটা একটু আমি টেস্ট করি তাহলে। জি স্যার। ওকে, হোয়াট ইজ ইউর নেম? মাই নেম ইজ মোহাম্মদ সাব্বির, সাব্বির আহমেদ। ওকে, টেল মি অ্যাবাউট ইউর সেলফ। স্যার মাই নেম ইজ সাব্বির আহমেদ, মাই ফ্যামিলি ইসমন ফ্যামিলি, মাই ফ্যামিলি ইজ ভেরি পুর স্যার। ভেরি পুর? জি স্যার। ওকে, মাই ইল্ডার ব্রাদার and me and my sister. Sorry? Sir, my elder brother in my family. In my family? Yes, sir. Acha, thik ache, tarpor? And my youngest sister in my family and my mother and me. Aar kichu paro na? And about your qualification? My qualification, Kaumi Madrasa, sir. Apni Madrasa, ei je online e ashi. আমি তো বললাম যে ভাই আমার এখানে মাদ্রাসার স্টুডেন্টদের এখনও আমি ওইভাবে আসলে চাকরি দিতে পারি না, কারণ হচ্ছে কি এখানে এর আগে যে ছেলেটা ছিল, ঠিক আছে, ও হচ্ছে গিয়ে ধরো ম্যাক্সিমাম টাইমে হচ্ছে গিয়ে ধরো যে নামাজের ওয়াক্ত হইলে মসজিদের দরবার। আমি এখানে থেকে বলা হয়েছিল যে তুমি এখানে নামাজ পড়ো, সমস্যা নেই, শোরুমেই পড়ো, সেটা আমরা কিন্তু না করি নেই, করতেই পারে, নামাজ তো পড়া উচিত, সবারই উচিত, কিন্তু ভাই যে কাস্টমারসগুলো যে আয়সা চলে যায়গা সে নামাজ পড়তে গেছে মসজিদে, ঠিক আছে, ওই মসজিদে গিয়া সে নামাজ পড়তে লাগে পাঁচ মিনিট, কতক্ষণ, পাঁচ মিনিট, সে ওই নামাজ পড়তে গিয়া নামাজে গিয়া চায়ের দোকানে গিয়া ঘুইরা মুইরা, ঠিক আছে, আসতো ঠিক আছে ধরো আসরের আজান দিছে, হে আসতো মাগরিবের পরে, এটা তো সিস্টেম না স্যার। আমি স্যার ওরকম পারবো না স্যার। স্যার আমি সব কিছু মেনটেন করবো স্যার, প্লিজ স্যার আমার চাকরিটা অনেক দরকার স্যার। স্যার আমি পারতেছি স্যার। আপনি যদি ডেট দেন আমি একটা ডেটে স্যার আপনাকে সিভি দেবো। মানে একটু সমস্যা ছিল, হ্যাঁ আপনারা তো ডাইরেক্ট বল, যেমন আপনার তো আমি পাঞ্জাবি বলবো না যে পাঞ্জাবি পরেন পরেন না তাই না, তো যেখানে আসলে জিন্সের জিন্সের প্যান্ট পরতে হয়, টি শার্ট পরতে হয়, স্মার্ট থাকতে হয়, সানগ্লাস পরতে হয়, কারণ কি একটা ধরেন সুন্দর একটা মেয়ে শোরুমে ঢুকলো, একটা সুন্দর একটা ছেলেকে দেখলে তো সে হচ্ছে গিয়ে আগ্রহ হয়ে ধরেন ফ্রিজ কিনবে,
হে আল্লাহ, আমি আপনার কাছে সাহায্য চাচ্ছি, আপনি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। কেমন রে আইসক্রিমটা? হ্যাপি টেস্ট বাবা, আইসক্রিম দিয়ে হবে না, চলো না ফাস্ট ফুড কিছু খাই। হুম, ঠিক আছে, আজকে খেতে পারবি, কাল থেকে কিন্তু রোজা থাকতে হবে, তোর চাচার নির্দেশ মনে থাকবে। ও বাবা, কালকে থেকে সেরিও খাবো, ইফতারিও করবো, আবার এসে বাইরে আইসক্রিমও খাবো। ওকে চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা এগুলো কী করছেন? রমজান মাসে জনসম্মুখে এটা কি ঠিক হচ্ছে? চলে আসছে একজন উপদেষ্টা উপদেশ দেওয়ার জন্য। এই আপনার কোনো কাজ নেই? হ্যাঁ, কাজ কাম না থাকলে যে অন্য কোনো কাজ করেন, আমাদের এসে পড়ছেন কেন? দেখতেছেন না খাওয়া দাওয়া করতেছি? আল্লাহ তাআলা আপনাদের হেদায়েত দান করুক। আচ্ছা জনাব, আপনার সাথে আমার কিছু কথা ছিল, একটু সামনে আসবেন। দেখুন, আপনি তো বয়স্ক মানুষ, আপনার পর্যাপ্ত বয়স হয়েছে, এই রমজান মাসে এভাবে বাইরে ঘুরে ঘুরে আইসক্রিম খাচ্ছেন, এটা কি ঠিক হচ্ছে? আপনি রোজা রাখেন না কেন? দেখো, আমি অসুস্থ মানুষ, আমার গ্যাস্ট্রিক, যার কারণে রোজা রাখতে পারি না। আর হ্যাঁ, তুমি যেটা বললে, তোমার মতো বয়সে আমি অনেক রোজা রাখছি, আমার মতো বুড়া হও, বয়স হোক, তারপর বুঝবা অসুস্থ হলে পরে রাখা যায় কি রাখা যায় না রোজা। আল্লাহ তাআলা আপনার সুস্থতা দান করুক। আচ্ছা, আপনার সাথে ইনি কে? এ হচ্ছে আমার মেয়ে, ও খুব ভালো ডান্সার। ও, এনারও কি গ্যাস্ট্রিক নাকি? আরে তুমি এত কথা বলো কেন? খুব বেশি কথা বলো তুমি। যাও তো, যাও তোমার কাছে, যাও তো, এমনি আইসক্রিম করে যাচ্ছে, যাও তো ভাই, যাও তোমার কাছে যাও। আপনি আমার কথা কিছু মনে করবেন না বাবা, এত কি কথা বলছো, চলো। হ্যাঁ চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। শোন, এখন আর কোথাও যাবো না, মনটা খারাপ হয়ে গেছে। আসলে আমরা যেটা করতেছি এটা তো ঠিক না, রোজা রান্নাদের রাস্তাঘাটে যেটা খাচ্ছি এটা মানে আমার আজ ভালো লাগতেছে না, চলতে মনটা খারাপ হয়ে গেছে, চল করবা। চল মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, মেয়ে দেখতে সুন্দর আছে, মাশাআল্লাহ। এ আম্মা, একটু খাও তো। তুমি লম্বায় কতটুকু? আবার হিল টিল পরো নাই তো? হ্যাঁ মা, হিল পরলে বড় গা পলে নাই, বিয়ার পর আমি রেগুলার হিল পরামো, তোমার সমস্যা কি? আম্মা একটু হাঁটো তো, দেখি হাঁটো।
দেখি তো পাগুলো একটু দেখি দেখি কোনো ঠিক আছে কিনা পাওটা দেখি দেখি। হাই রে আল্লাহ, আর তোমার নামটাই তো জানাইলো না, তোমার নাম কি গো মা? আমার নাম মোশাম্মদ কোহিনুর আফরিন নিপু। বাহ, খুব সুন্দর নাম, সৎকার নাম, খুব সুন্দর। এই তুই চুপ কর। এই মেয়ে, তোমার চুলগুলো খুলে দেওয়া তো একটু, এই চুলগুলো কেমন? খুলো। ও আল্লাহ, কান্দাস কেন? আই কইছি চুল দেয় তো চুল দেয় বা, কান্দনি কি হলো? ফ্যাট কান্দনি। আমার বোন কখনো পরপুরুষকে চুল দেখায়নি, আর সে এখনো দেখাবে না। বুঝছি, সমস্যা আছে, মেয়ের মাথা মনে চুল কম। জি না, আল্লাহ আমার বোনের মাথায় যে চুল দিয়েছে আলহামদুলিল্লাহ। আমি কি কিছু প্রশ্ন করতে পারি? করেন। উনি কি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন? পাঁচ ওয়াক্ত পড়ি না, কিন্তু জুম্মার আবার মিস করি না। আচ্ছা, আপনি কি করেন? আমার কিছু করা লাগবে না তো, বাপে বিদেশ থেকে টাকা পাঠায় ওটা আমি সুদে লাগাই। আস্তাগফিরুল্লাহ, জানেন তো সুদ খাওয়া হারাম। এবার তো হিসাব দিতে হইব কেন, মায়ের আমগো পছন্দ হয়েছে, লাখ দশেক টাকা যৌতুক দিবেন আর পাঁচ ভরি স্বর্ণ দিলে হইব, কথা ফাইনাল। মা, আমার কিচ্ছু লাগবো না, মেয়ে আমার পছন্দ হয়েছে, আমি মেয়ের বিয়ে করবো। আই তুই সব কর, সে কথা কয়, তোর ডিমান্ড আছে না, তোর কোনো দাম নাই, আমার তো একটা ডিমান্ড আছে। তোমার নিয়ে আর মায়া দেখতে যাবো না, আমি আমি গেলাম, তুমি থাকো। আচ্ছা ঠিক আছে, আমার পোলাই যখন পছন্দ করছে তাহলে লাখ পাঁচেক টাকা যৌতুক দিয়েন আর তিন ভরি স্বর্ণ দিয়েন। আপনি আমাদের মাফ করবেন, আমাদের সামর্থ্য নেই। মা, আপনি নূরকে ঘরে নিয়ে যান। সব দোষ তোমার, তুমি আমগো ডিমান্ডের কথা কও নাই কেন? দুধ কিসের ডিমান্ড? এত পরীর মতো সুন্দর একটা মেয়ে দেখালাম, সেটাও আপনি নষ্ট করে দিলেন। চলেন যাই। চলেন, আমার মেয়ে বিয়ে দিতে পারি না, এই কি আর সুন্দর মেয়ে করেন ভাই? আমার ছেলে এবং ছেলের পরিবার পছন্দ হয়নি। ধৈর্য রাখ ভাই, আল্লাহ নিশ্চয় আমাদের জন্য ভালো কিছু রাখছে। জি ভাই। স্যার, আপনি তো আমার সিবি দেখলেন, এই চাকরিটার জন্য যে কোয়ালিফিকেশন তার সব কিছুই আছে। স্যার, আমার এই চাকরিটা হলে আমার জন্য খুব উপকার হয়। হ্যাঁ, আমরা আপনার এই দেখলাম, আমিও খুব খুশি হইতাম আপনি চাকরিটা দিতে বললে, কিন্তু আমার স্কুলে অলরেডি একটা ইসলাম শিক্ষার শিক্ষক আছে, এরপর আমাদের এই স্কুলে তেমন ইসলাম শিক্ষার ব্যাপারে তেমন ই দেওয়া হয় না, সবচেয়ে বেশি জোর দেওয়া হয় আপনার ইংরেজির উপর। ইংরেজিটা হচ্ছে আমাদের প্রধান সাবজেক্ট হিসেবে আমরা ধরে নিই এখানে। আমরা এমনিতে একজন ইংরেজি শিক্ষক খুঁজতেছিলাম, এখনও পাচ্ছি না, কিন্তু আমরা এখন আপাতত আমরা ইসলাম শিখে নিচ্ছি না, তো আপনি আসতে পারেন। স্যার, মানে স্যার আসলে আমি আমার ফ্যামিলিটা নিয়ে অনেক ঝামেলার মধ্যে আছে স্যার। আল্লাহ রহমতে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, ৩০ পারা কোরআনে হাফেজ, আর আল্লাহর সকল হুকুম পালন করার চেষ্টা করি। স্যার, আপনার এই চাকরির জন্য যত কোয়ালিফিকেশন ছিল সবই আমার মধ্যে আছে। হ্যাঁ স্যার, আমি সুন্নতি লেবাস পড়তে পছন্দ করি, আমি দিনের পথে চলি। স্যার, চাকরিটা না হলে আমি অনেক বিপদে পড়ে যাব। আমার একটা বোন আছে স্যার, আমার বোনটাকে বিয়ে দিতে হবে, আমার সংসারটার হাল আমার ধরতে হবে স্যার, আমার চাকরিটা খুব দরকার, পুরো সংসারের দায়িত্ব আমার উপরে। স্যার একটু যদি আপনি দেখতেন প্লিজ। হ্যাঁ, আপনার সবই তো বুঝলাম, আমরা সবকে দেখিয়ান, কিন্তু এতে আপনার আমাদের লাগছেন, যদি লাগে আপনাকে আমরা পরবর্তীতে আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করি। আপনি এখন আসতে পারেন।
পরে ধর আব্বার ভয়ে সেহরি ঠিকই খাই, কিন্তু রোজা আমি রাখতে পারি না। কিন্তু কি করবো বল, আমার তো অনেক খিদা লাগে। আচ্ছা শোন দোস্ত, চল আমরা কিছু খেয়ে আসি, বিল না হয় আমি দেব। আরে দোস্ত, আমারও তো সেম অবস্থা। বাসায় যে একটা খানে দরজাল চাচা আছে, এই চাচার জন্য সেহরি প্রত্যেকদিন রাত্রে খাওয়া লাগে। বাট প্যারা নাই, বাহিরে এসে আমি আর আব্বা কিছু না কিছু ব্যবস্থা করে খেয়েই নিই। তো কী খাইছিস? জাস্ট আইসক্রিম। ধরো আইসক্রিম কি পেট ভরে নাকি? চল তো আজকে আমরা ফাস্টফুড খাবো। আচ্ছা রাখ রাখ দোস্ত, আমার না কিছু কেনাকাটা বাকি আছে, ওগুলো করি, তারপর না হয় একটা ভালো রেস্টুরেন্টে গিয়ে পিৎজা টিজা কিছু খাওয়া যাবে। পিৎজা? আজকে আমার বাবা মারা যা পিৎজা খাওয়াইছে। মানে কি, কোথা থেকে এক হুজুর টুজুর ধরে নিয়ে আসছে আমাকে বিয়ে দেবে বলে? তারপর ওনার হাতে পায়ে ধরে আমি ওনাকে কান্না করে বলছি যে ভাই আমার বয়ফ্রেন্ড আছে, আমাকে বিয়ে করেন না। তারপর কেমনে কি করলি? তারপর আর কি, তারপর উনি মানছে। আর আব্বা তো তুই জানিস কেমন, আব্বা আমাকে জুতা দিয়ে পিটাইছে। জুতা দিয়ে পিটাইছে? সেই করছো সেই, চল চল চল, ভালো বিনোদন দিলি। ভাইজান, আমি তো ছেলে মেয়ে দুটোকে নিয়ে বিপদেই আছি, ওরা দুজন তো কেউই আমার কথা শুনে না। শুনবে, শোনার মতো ব্যবস্থা করতে হবে। ওর বাবাও পারেনি, তুমিও পারোনি মানুষ করতে, ঠিক আছে? এখন আমি আসছি, কিভাবে মানুষ হয় সেই ব্যবস্থা করতেছি আমি, ঠিক আছে? টেনশনের কোনো কারণ নাই। তোমার ছেলেকে এখন বিয়ে করাই দিতে হবে, মেয়েকেও বিয়ে দিতে হবে, এবং আমি দুইজনের জন্যই পাত্রপাত্রী দেখেছি। ভাইজান, আমার ছেলে তো বেকার, ওকে কে মেয়ে দিবে? বেকার? বেকারত্ব দূর হবে, বেকারত্ব থাকে দূর হবে। বেকারত্ব দূর করার জন্য তো তুহিনকে অনেকগুলো টাকা দিলাম, ব্যবসা লস করছে, প্রয়োজনে আবার টাকা দেব, ব্যবসা দিয়ে দেব। আপনি তো ওর বাবাকে অনেক টাকা পয়সা দিয়েছেন ব্যবসার জন্য, সব টাকাই তো উনি নষ্ট করে ফেলেছে। ছেলে মেয়ে দুটাই তো ওর বাবার মতোই হয়েছে। বাবার মতো হয়েছে, মেয়েটাও নষ্ট হয়েছে, অথচ দেখো আমি দেশের বাইরে থাকি, আমার ছেলে মেয়েদেরকে আমি দেশের বাইরে নিয়ে গেছি, তারা সেখানে মানুষের মতো মানুষ হয়েছে, সবাই পাঁচ ওয়াক্ত রোজা নামাজ আল্লাহর রহমতে কোনো কমতি নাই। আমার মেয়ে, আমার মেয়ের কুরআন তেলাওয়াত শুনলে তো তুমি অবাক হয়ে যাবে, কলিজা জুড়ে যাবে। ভাইজান, ওরা দেশে আসবে কবে? ওরা দেশে আসবে ওই হয়তো ঈদের পরে আসবে আর কি। ঈদের আগেই আসতে বলেন না, আমরা সবাই একসাথে ঈদ করি। দেখি আমি কল দেব, ঈদের আগে যদি আসতে পারে তাহলে তো সবাই মিলে একসাথে রোজা করলাম, এবং ওদেরকে দেখে দেখে যদি তোমার ছেলে মেয়েরা একটু শিক্ষা গ্রহণ করে তাহলে হয়তো ভালোই লাগবে। দেখা যাক, আমি বলবো। আর তুহিনের কথা আর কি বলবো, সে রোজা রাখে না, তার নাকি গ্যাস্ট্রিকের সমস্যা। ছি, নাউজুবিল্লাহ, ভয় নাই কোনো। আরে আল্লাহকে তো ভয় পেতে হবে, আল্লাহকে ভয় না পেলে তো কিছুই হবে না। ওই সৃষ্টিকর্তাই সব পারে, মানুষ কিছুই করতে পারবে না, ঠিক আছে? মানুষ খারাপ কাজ করতে 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 তার এই কালফটাকে নষ্ট করে দেয়, তখন সে ব্যাক করতে পারে না, ঠিক আছে? আর আল্লাহ যদি হেদায়েত করে তাহলে করবে, দেখা যাক। আরেকটা জিনিস, সেটা হলো যে এই এই বাড়িটা, এত বড় বাড়ি আমি দিয়েছি থাকার জন্য, থাকার তো হলো, ইনকামের তো একটা ব্যবস্থা করতে হবে, মাসে মাসে আমি আর কত হেল্প করব। তো আমি তো জানি তুমি খুব প্রবলেমের মধ্যে আছো, আর এটিই স্বাভাবিক। তোমার প্রবলেম কবে কাটবে আল্লাহ তাআলা জানে, আমি দোয়া করি তোমার জন্য, ঠিক আছে? আজকে কি কি লাগবে বলো তো। ভাইজান, ছেলেটা একটু বুঝদার হলেই মনে করেন আমার সমস্যা। না না, আজকে ইফতারের জন্য কি কি লাগবে, আমি নিজের হাতে কিছু কেনাকাটা করতে চাচ্ছি আর কি। হ্যাঁ, আপনিই তো প্রতিদিন ইফতারের জন্য সব কিনে। আচ্ছা, দেশে তুহিন কোথায়? এই তুহিন, চল দেখি কি কি আছে এখানে।
নামাজ পড়তেছে। কি সমস্যা আপনার? নামাজ পড়তে এতক্ষণ সময় লাগে? এভাবে করবেন বিজনেস? এভাবে বিজনেস করলে মানুষ এসে চলে যাবে এখান থেকে। আল্লাহ তাআলা যেভাবে লিখে রেখেছেন সেভাবেই হবে ব্যবসা। আপনাদের কি লাগবে? কিনতে তো এসেছিলাম অনেক কিছু, এখন কোনো কিছুই কিনবো না। আপনি শুধু শুধু রাগ করছেন, রাগ করবেন না, নামাজের সময় হলে তো নামাজ পড়তেই হবে। এত কিছু না করে আপনাদের কি লাগবে বলেন জানাবো? জানাবা? উপহাস করবেন না, প্রায় 15 মিনিট থেকে এখানে বসে আছি, সেদিকে কোনো খেয়াল আছে আপনার? রাগ করবেন না। কি লাগবে আপনাদের? ভাই আপনার দোকান থেকে কিচ্ছু লাগবে না, চল তো। অনেক কিছু কিনতে আসছিলাম কিন্তু উনি ওনার কোনো খবর নাই। এভাবে বিজনেস করবেন আপনারা, আমাদের কিছুই লাগবে না, চল। আলিফ মন খারাপ করো না, রিজিকের মালিক আল্লাহ। আমার এমন কাস্টমার দরকার নাই, আমার দরকার তোমার মতো সৎ ও আলেম ছেলে। ইফতারের টাইম হয়ে গেছে, ইফতার নিয়ে আসো। যাক একটু বাড়ায় নিয়ে এসো, কারণ বলা যায় না কখন কোন মুসাফির চলে আসে, তাদের জন্য তো রাখা দরকার না। ঠিক আছে, কথা কানে জানা, দাঁড়াতে বলছে দাঁড়াচ্ছ না কিসের জন্য? কি নাম তোমার? মুখটা খোলো, চেহারাটা দেখব। কি ব্যাপার, ঠসা নাকি? কানে শোনো না নাকি বোবা, কথা বলতে পারো না? কোনটা বলছি? মাস্কটা খোলো, তোমার চেহারাটা দেখব। কি নাম তোমার? আমার রাস্তাটা ছাড়েন। বাহ, তোমার ভয়েসটা তো খুব সুন্দর। হেস্কি ভয়েস, হ্যাঁ, রানী মুখার্জির মতো। আমার না হেস্কি ভয়েস খুবই পছন্দ। তোমার ভয়েসটা যেহেতু সুন্দর, তার মানে তোমার চেহারাটা অনেক সুন্দর হবে, তাই না? এই চেহারাটা দেবো, মাস্টার খোলো, খোলো। দয়া করে রাস্তাটা একটু ছাড়েন, প্লিজ রাস্তাটা একটু ছাড়েন। আরে যন্ত্রণা। আচ্ছা আমি তোমার কিছু বলছি, হ্যাঁ, তুমি কান্দছো কিসের জন্য? তাকে তাকে কি দেখো, হ্যাঁ, আমার কি রূপ গজাইছে? শুনে স্ট্রেট একটা কথা বলি, তুমি ভাইবো না আমি তোমারে ভালোবাসি। অনেকদিন ধরে দেখতেছে তুমি বোরখা পরে রাস্তা দিয়ে হাইটা উইটা যাও, কলেজে যাওয়ার সময় নেকা পয়রা মাস্ক পয়রা মুখ ঢাকে ঢেকে রাখো। তাই আমার একটু আগ্রহ জাগলো তোমার চেহারাটা কেমন সেটা একটু দেখো। আর শোনো, তুমি ভাইবো না তোমার চেহারা দেখতে চাইছি দেখে আমি তোমার পছন্দ করে ফেলাইছি। নো ওয়ে, হ্যাঁ, তোমার মতো খ্যাত মা এরকম লেবাস জীবনও আমি ভালোবাসো না, বুঝতে পারছো তুমি? দয়া করে রাস্তাটা ছাড়েন, আমি রোজাদার, আমার বাসায় যেতে দেরি হয়ে যাচ্ছে, প্লিজ দয়া করে রাস্তাটা ছাড়েন। রোজাদার, হ্যাঁ, সারাদিন কিছু খাও নাই, আরে বেচারা হুদা হুদাই যাও। রোজাদার, হ্যাঁ, এমন একটা ভাব নিল ওনার পৃথিবীতে সে একাই রোজা রাখে, আর সব রোজা রেখে কোনো লাভ আছে? হাজি সাহেব না, চেহারাটা যখন দেখাও নাই আমি তোমার চেহারাটা দেখেই স্যার আজ অথবা কাল। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াহকা নাবুদু ওয়া ইয়াহকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালা দ্বাল্লিন আমিন। হে আল্লাহ, আমাদের রোগ মুক্ত করুন, আশঙ্কা মুক্ত করুন।
ঋণ মুক্ত করুন, অভাব অনটন মুক্ত করুন, চিন্তা মুক্ত করুন, হতাশা মুক্ত করুন, জীবনে জানা অজানা যত গুণা আছে সব মাফ করুন, আমার বাবা মায়ের গুণা মাফ করুন আল্লাহ, আমাদেরকে পাপ মুক্ত জীবন তৌফিক দান করুন, আমাদের সকলকে রোজা রাখা তৌফিক দান করুন, তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই আল্লাহ, হে আল্লাহ আমাদের বাবা মায়ের গুণা মাফ করে দিন, আমিন। আপনি আপনার ভাই সহ রশিদ চাচার মেয়েকে দেখতে গিয়েছিলেন, ও বিয়েতে রাজি হয় নাই। ঘটক সাহেবের কাছে শুনলাম আপনার দুই ভাই ভালো একটা পরিবারে বিয়ে করতে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ। আসলে মা, বিয়ে হলো ভাগ্যের ব্যাপার, আল্লাহ তাআলা যার কপালে যেটা লিখে রেখেছে, যার সাথে হওয়ার কথা তার সাথেই হবে। মা তুমি দোয়া করো। আমার একটি বৃদ্ধাশ্রম আর একটি এতিমখানা আছে, এগুলো আমাকে একাই দেখাশোনা করতে হয়। আপনারা যদি কিছু মনে না করেন আমি একটি কথা বলতে চাই। হ্যাঁ বলো মা। আপনার ছোট ভাই আমার এখানে চাকরির জন্য গিয়েছিল, আমার তাকে খুব পছন্দ হয়েছে, আলহামদুলিল্লাহ। আমার এইসব কাজ সামলানোর জন্য আমার এরকম একটি জীবনসঙ্গী প্রয়োজন, আপনারা যদি অনুমতি দেন আমি তাকে বিয়ে করতে চাই। আলহামদুলিল্লাহ মা। কিন্তু আমাদের তো তেমন টাকা পয়সা নাই। আমি জানি আপনাদের তেমন টাকা পয়সা নাই, কিন্তু আপনাদের কাছে যা আছে তা অনেক সবার কাছেই নেই। বোন, আপনার এই কথার উপর আর কোনো কথা নাই, আমরা রাজি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মা। আমি তোমাদের কারো কথা শুনবো না, আমি শহীদুল সাহেবকে ডাকছি, ওনার সাথে আমি কথা বলবো, তারপরে আমি ডিসিশন নেব। শহীদুল সাহেব, শহীদুল সাহেব, আমরা খুব বিপদে আছি, ইনফ্যাক্ট আমরা ফ্যামিলির সবাই খুব ঝামেলা আছি, আমরা আমার ভাস্তা ভাস্তি নিয়ে খুব সমস্যায় আছি, এরা বেলাইনে চলাফেরা করে, নামাজ তো পড়েই না, রোজা রাখে না, এটা লজ্জার ব্যাপার, বলতেও লজ্জা লাগে। এই জন্য সিদ্ধান্ত নিচ্ছি যে আপনাকে ডাকছি, আপনি তো খুব ভালো ভালো বিয়ে দিছেন, আমার ভাস্তির জন্য একটা ভালো ছেলে দেন, পরহেজগার ছেলে, আল্লাহ যদি তাকে রহমত করে হয়তো লাইনে চলে আসবে, ভালো লাইনে। আর ভাইস্তার জন্য যদি পারেন একটা ভালো মেয়ে দেন, আল্লাহর পথে ওরা যেন চলে আসে। আলহামদুলিল্লাহ ভাই, আসলে ভাই আপনি আমাকে তুমি করি বলেন। পরহেজগার ছেলে মেয়ে আমার কাছে আছে, কিন্তু একটু সমস্যা। কি সমস্যা? বোনকে বিয়ে না দিয়ে সে বিয়ে করবে না। সমস্যা? এটা তো কোনো সমস্যা না, এটা তো ভালো কথা, আমরা বোনকেও তো আনবো, আমার ভাতিজাদে আনবো, যদি পরহেজগার হয় আমাদের কোনো সমস্যা নাই, দুজন পরহেজগার হইতে হইব, ঠিক আছে? আপনি কারো কথা শুনবেন না। ভাইজান, এসব আপনি কি বলতেছেন? মেয়েটারে বিদেশ পাঠাবো, উচ্চ শিক্ষায় শিক্ষিত করবো, তারপর তো ওর লাইফটার তো একটা ব্যাপার আছে, এখনই বিয়ে দিতে পার, লাইফটা নষ্ট করবো নাকি? আচ্ছা, তোর কথা মতো হইব, হ্যাঁ তোর কথা মতো সব হইব, তোর কোনো কথা শুনবো না আমি, দেখছি তোকে বহুত দেখছি, বিদেশে যে লেখাপড়া শিখাবে, কথাও তো ঠিক মতো বলতে পারছ না, সুশিক্ষায় শিক্ষিত হবে, উচ্চশিক্ষা, এখানে কি উচ্চশিক্ষা গ্রহণ করতেছে দেখতেছি না, সব দেখতেছি, উচ্চশিক্ষা। স্বপ্না তুমি কি বলো? ভাইজান, ছেলে মেয়েদের ভবিষ্যৎ যাতে ভালো মনে হয় সেটাই করবেন আপনি। আচ্ছা, আপনি ছেলে মেয়ের ছবি দেখাতে পারবেন? ছেলে মেয়ের ছবি দেখানো যাবে, আসলে রমজান মাস তো, আর পরহেজগার মেয়ে, ওরা আবার মোবাইলে ছবি টবি তোলে না, আমি চেষ্টা করলে ছবি দেখাতে পারবো। আরেকটা কথা, আমি গ্যারান্টি দিতে পারি মেয়ে খুবই সুন্দর, কিন্তু যৌতুকের কারণে বিয়ে হয় না। কোন বাড়ির মেয়ে? ভাইজান, ওই যে জন্টাইল মুন্সি বাড়ির মেয়ে, পরহেজগার। মুন্সি বাড়ির মেয়ে জন্টাইলের, আমি চিনতে পারতেছি না, তুই কি চিনস? আরে আরে, ওটা তো একটা ছোট লোক ফ্যামিলি, আরে কার সম্বন্ধে নিয়ে আসছে? না 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 না, একই সাথে সম্পর্ক করা যাবে না ভাইজান, কি বলেন না বলেন।
চুপ। ঠিক আছে ভাইজান, আপনি যা খুশি আপনি তা করেন, আমি গেলাম। আমি কারো কথা শুনবো না। হ্যাঁ শহীদুল, আপনি এইসব বিষয় নিয়ে কোনো টেনশন করেন না, আমরা যে ডিসিশন নিচ্ছি সেটি হবে। আমাকে একটু মেয়েটা দেখানোর ব্যবস্থা করেন, ছেলের সাথেও আমি একটু কথা বলবো, তারপরে আমরা এই দুই একের মধ্যেই আমরা বিয়ের সাথে ব্যবস্থা করবো। ঠিক আছে, আপনি ব্যবস্থা করেন, যান। শোনো স্বপ্না, ব্যাপারটা হয়েছে কি যে আমি জানি তুহিন এটাতে মতামত দিবে না, এখন ছেলে মেয়ে হলো তোমার, আমি গার্ডিয়ান হিসেবে আমি সিদ্ধান্ত নিচ্ছি, এটা কিন্তু আমি করেছি, দেখবা আস্তে আস্তে সব ঠিক হয়ে গেছে। ঠিক আছে, আমার উপর ভরসা, আল্লাহর উপর ভরসা করো, দেখবা এরা সহি পথে চলে আসছে, আলহামদুলিল্লাহ চলে আসবে আমার বিশ্বাস। আল্লাহ তুমি রহমত করো খোদা। আমার চাচ্ছোবার খুবই বিয়া করা দিল, এটা ঘরের চাল বাসার খাট সব দিন ওরে, কোন সময় খাট ভেঙে ভিতরে যেমন আল্লাহ জানে। আর এটা বাসার ঘর, এটা কি জিকির করতে বসছি না বাসার করতে বসছি, কি আল্লাহ। আসসালামু আলাইকুম। আমার চাচু, আমার চাচুটা কোথায় বিয়ে দিল আমাকে, আল্লাহ এত গন্ধ আমি নিতে পারতেছি না। আপনি কেন বিয়ে করেছেন আমাকে, হ্যাঁ আপনি কেন আমার জীবনটা ভাবে শেষ করে দিলেন? দেখুন আমি কিছুই করিনি, জন্ম মৃত্যু বিয়ে এসবই আল্লাহর হাতে, আল্লাহর হুকুম ছাড়া কিছুই হয় না। হয়েছে, আপনি একটা ভণ্ড লোক, এই জন্ম মৃত্যু বিয়ে এগুলো বলে বলে আমার চাচুকে আপনি কীভাবে ভুলায় ভালায় পটায় আমাকে বিয়ে করছেন, কেন করছেন এই কাজটা? দেখুন আমাকে আপনি ভুল বুঝবেন না, আমি আপনাকে আবারও বলছি, আমার ভাগ্যে আপনি ছিলেন, এখন আপনি আমার বিবাহিত স্ত্রী, আজকের পর থেকে আপনার সকল দায়িত্ব আমার। দায়িত্ব মানে ওই যে একটা একটা প্রবাদ বাক্য আছে না কি যেন, ছেঁড়া কাঁথায় সামথিং লাইক দ্যাট, এই হচ্ছে আপনার অবস্থা। আপনি আমাকে মানে এই ঘরে রাখবেন আর আপনি আমার দায়িত্ব নেবেন, দায়িত্ব এই ভাঙা চালে আর এই ভাঙা খাটে যেটা খটখট করে উঠলে বসলে, এখানে আপনি আমার দায়িত্ব নেবেন? হ্যাঁ আপনার এই ঘরে আমি থাকবো না, আমি থাকতে পারবো না। দাদা মা দরজা খোলা আছে, আপনি আসেন। বৌমা তোকে একটা কথা বলি, আমরা গরিব হতে পারি কিন্তু তোমার এই বাড়িতে কষ্ট হবে না। আপনি পারমিশন ছাড়া বাসর ঘরে ঢুকে গেছেন, যান যান এখান থেকে বের হন। আপনি মুরব্বীদের সাথে এরকম আচরণ করতে পারেন না, এটা ঠিক না, আপনি মায়ের কাছে ক্ষমা চান। ক্ষমা ক্ষমা আমি চাইব না, দরকার হলে আপনার সংসার আমি করব না। থাক মা, আমার কাছে মাপ চাইতে হবে না, তুমি রাগ করো না, আমি চলে যাই। আচ্ছা অনেক রাত হয়েছে, আমরা তাহাজ্জুদটা পড়ে নিই, চলেন তারপর ঘুমিয়ে পড়ব। আপনি পড়েন, আমি এগুলো পড়তে পারবো না। সেদিন তো চেহারা দেখতে চাইলাম, চেহারা দেখাইলে না। হ্যাঁ এবার দয়া করে ঘুমটা খুলা, এই যে জিন্স আর প্যান্ট আর টি শার্ট পরো, যাও এগুলো পরে আসো। কি ব্যাপার বসে রয়েছো কেন? আমি যে কথা বলতেছি সেটা কি কান দিয়ে যায় না ঠসা, নাকি কথা বলতে পারতেছো না, কোনটা? এগুলো পরে আসো, এই জঙ্গল ছাড়ো তো, যাও প্লিজ যাও। চুপ আছে কেন,
হ্যাঁ বলছি এগুলো পড়ে আসো। আপনি এসব কি বলতেছেন? আমি এগুলো পড়তে পারবো না। পড়তে পারবো না মানে কি? হ্যাঁ সারা পৃথিবীর মানুষ এরকম জিন্স প্যান্ট কত স্টাইলিশ প্যান্টগুলো এগুলো পড়তে পারবা না কেন? স্বামীর কথা অমান্য করবা? হ্যাঁ তুমি না খুব পরহেজগার মেয়ে। আমি পরহেজগার কিনা জানি না, কিন্তু আমি এসব ড্রেস কখনোই পরিনি। আমার মা সবসময় আমাকে পর্দায় রেখেছে। ও আচ্ছা আচ্ছা, তোমার মা তোমাকে পর্দা শিখিয়েছে, কিন্তু এটা কি শিখায়নি যে স্বামীর কথা মান্য করতে হয়, স্বামীর কথা শুনতে হয়, বুঝতে হয়, স্বামী যেটা বলে সেটা মানতে হবে? এটা শিখায়নি? হ্যাঁ শিখিয়েছে। তাহলে চুপ করে আছো কেন? যাও এটা পড়ে আসো। আচ্ছা লজ্জা পাচ্ছ? স্বামীর সামনে লজ্জা কিসের? আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই, ঘুমটাটা খোলো, লাগে ড্রেসটা আমি খুলে দিই, আমি ড্রেসগুলো পরে দিই। হ্যাঁ কান্তসু কিসের জন্য? হ্যাঁ আচ্ছা আমি কি তোমার বকা দিছি, মারছি, গায়ে হাত তুলছি? আমি তো কোনোটাই করি নাই, কান্তসু কিসের জন্য? তুমি কি স্বামীর কথা মানবে না? হ্যাঁ দয়া করে এই যে ডিজাইনটা বদলাও, অসহ্য লাগতেছে, যাও একটু পরে আসো, আমি পড়ায় দিই, তা তো তোমার সমস্যা, তা তো তোমার স্বামী, এখন তোমার মানে তোমাকে টাচ করার অধিকার তো আমার আছে। আমি জানি স্বামীর আদেশ মানতে হয়, কিন্তু আমি এসব কিছুতেই পড়তে পারবো না, এমন আদেশ আমি মানতে পারবো না যা ইসলামের বিরুদ্ধে, আর এইসব ড্রেস আমাদের মুসলিম নারীদের জন্য নয়। কি করবা তুমি এখন? আমি এখন তাহাজ্জুদের নামাজ পড়বো, সেহরি খাবো। আসেন আপনিও নামাজ পড়েন। বস করে তাহাজ্জুদের নামাজ পড়ো না, বউ বিয়ে করছে একটা ডিউটি বিয়ে করছে। তোর ভালো লাগেনি কি স্বপ্না? তোমার ভালো লাগেনি? ভাইজান আমি অনেক খুশি হয়েছি, আর এর জন্য আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছি। কি বিয়ে করেছো কত? হ্যাঁ একটা বিয়ে করছো ভাইয়া? কেন কি হয়েছে? আমি তারে বললাম জিন্সের প্যান্ট আর টি শার্টটা পরে আসো। ও বাবা আমার কোনো কথাই শুনতে চায় না। হ্যাঁ স্বামীর কথা মনে করে এত বড় সাহস ওর? সে নাকি আবার পরহেজগার। হ্যাঁ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, নামাজ মানে কোরআন শরীফ পড়ে, কত কিছু, কিন্তু স্বামীর সাথে অমান্য করে, এত বড় বেয়াদব মেয়ে টি শার্ট আর প্যান্ট পরলই না সে। এই কিসের টি শার্ট পরবে, প্যান্ট পরবে? হ্যাঁ ও কেন পরবে? ও পর্দা নিস মেয়ে, ও পর্দায় থাকবে, এসব কেন পরবে? থাপড়ে গাল ফাটে ফেলাবো একবারে, ফাইজলামি করার জায়গা পাও না। হ্যাঁ ছি, একটু আগে শান্তির কথা বলছি আর অশান্তি শুরু করে দিলে, অসভ্য ছেলে কোথাকার কি? তোদেরকে নিয়ে আমি কি করব? তোর ভাগ্য ভালো, তোর ভাগ্য ভালো এরকম একটা মেয়ে পাইছিস। হ্যাঁ ওকে সম্মান করতে হবে, সম্মান করতে শিখ স্ত্রীকে। ভাইজান এটা কোনো কথা হইলো? এটা কোনো কথা? স্বামী আর স্ত্রীর সম্মান করবো, এটা কেমন কথা কইতেছেন আপনি? চুপ, কেন করবে না? হে আল্লাহ আমার জীবনে আমি অনেক বড় পরীক্ষায় পড়েছি, আমি কি করব? আপনার রহমত ছাড়া কিছুই নেই, আমাদের উপর রহমত দান করুন, আমার স্বামীর হেদায়েত দান করুন, আপনি ছাড়া কোনো মাবুদ নেই, আপনি আমাদের শান্তি দিন, আমাদের সবাইকে ঈমান দিন। স্ত্রী স্বামীকে সম্মান করবে, স্বামীও স্ত্রীকে সম্মান করবে, এটাই বিধান, সবাই সবাইকে সম্মান করতে হবে, তা না হলে সংসার কোনোদিন সুখে হতে পারে না। কে সে? কিরমা কি সু তো তোরকে মারছে? আমার মারবো মানে? আমার মারলে আমার হাত ভেঙে দেবো না? কি সে ঘটনা কি? আমি ওর সংসার করবো না। ভাইজান আমি বলছিলাম, আমি আগেই বলছিলাম যে আমার মেয়ে ওর সংসার করতে পারবে, ছেলে সংসার করতে পারবে না, মিলবে না কখনো। চুপ, এমন কি হলো যে তুমি হাত ভেঙে ফেলবা স্বামীর? ভাইজান আমি আপনার আগেই কইছিলাম এই ফকনের ফ্যামিলিতে আমার মেয়ে রেদিয়েন না। এই চুপ, এই ল্যান্ড্রোস প্লিজ, কাকে ছোট লোক বলতেছিস? একটা কোরআনে হাফেজ? ছি, আহ রে খারাপ দুজকে যাবে তুই। কি হয়েছে আলিফ? আমার অপরাধ আমি
তাকে তাহাজ্জুদের নামাজ পড়তে বলেছি, তাকে রোজা রাখতে বলেছি, পর্দা করতে বলেছি। আমার অপরাধ, আমি গরিব, আমার বাসায় ভাঙা খাট আর কমদামি ফার্নিচার, এই হলো আমার অপরাধ। আর এই অপরাধের জন্য আপনারা যে শাস্তি দিবেন আমি তা মাথা ব্যথে নিব। তোর তো শাস্তি হওয়া উচিত, তোকে চরম শাস্তি দেওয়া উচিত, সেই সাথে তোর বইনটারও। হ্যাঁ, এটা বই না, একটা বেয়াদব একটা মেয়ে। কী শিখাইছো? হ্যাঁ, শিখাইছোটা কি? পাঁচক তো নামাজ পড়া, কোরআন শরীফ পড়া, হিজাব পড়া, এগুলো তো শিখাছো, আর কিছু তো শিখাও নাই। একটা বেয়াদব মেয়ে স্বামীর কথা অমান্য করে সে কেমন পরেশগার? এই তুই একটা বড় বেয়াদব, তুই চুপ কর। আমি ছোটবেলা থেকে মাকে দেখে বড় হয়েছি, বাবাকে কখনোই দেখিনি। সব সময় ভাইদেরকে সম্মান করেছি, সব সময় পর্দায় থাকার চেষ্টা করেছি, নামাজ পড়েছি, রোজা রেখেছি, আর এখন আমার সেই পর্দা কিনা আমার স্বামী কেড়ে নিতে চাই। আপনারাই বলেন আমি কি করব। আমরা গরিব, আমাদের টাকা পয়সা নাই, তবে আমরা আল্লাহকে ভয় পাই, আমরা কখনো অন্যায় করিনি। আমরা তিন ভাই বোনই কোরআনে হাফেজ, আমাদের এর চেয়ে বড় সম্পত্তি আর কিছু নাই। হ্যাঁ, সম্মান আর ভালোবাসা আছে, আর আমরা কখনো ভাবিনি এত বড় বাড়িতে আমাদের বিয়ে হবে। আমি শুধুমাত্র চাচার সম্মানের দিকে তাকিয়ে চাচাকে ভালোবেসে রাজি হয়েছি। আমি তোমার কাছে অনেক কৃতজ্ঞ থাকব, তোমার কাছে আমার অনুরোধ, তুমি তো অন্যায় করো নাই রে বাবা, তুমি কোনো অন্যায় করনি, এবং তুমি যেটা করেছ আমার এই পরিবারের মঙ্গলের জন্য করেছ। তোমাকে আমি প্রাণ থেকে দোয়া করব, তুমি এদেরকে একটু মানুষ করো, এদেরকে মানুষ করো, পাঁচ ওয়াক্ত নামাজি করো, কোরআন শিখাও, তোমার কাছে আমি কৃতজ্ঞ, তোমার কাছে আমি কৃতজ্ঞ থাকব ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে হাতের দান অনেক গোয়া করবো তোমার জন্য।